ফিরে এলাম একটা ব্রেকের পর প্রন উইথ লিচি মাইনিস একটা বিখ্যাত চাইনিজ স্যালাড তৈরি করে দেখাবেন বিশ্ববিখ্যাত শেফ ক্লিফার্ড জিয়া জিয়া প্লিজ মেক দিস দেখুন এখানে এই চিংড়ি মাছের খোসা এবং শিরা বাদ দিয়ে লেজটাকে অক্ষত রেখে চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে এখানে লিচুর খোসা বাদ দিয়ে লিচুর শাঁসটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে এখানে রয়েছে মেয়োনিজ মেয়োনিজ বাজারে কিনতে পাওয়া যায় সবুজ এবং হলুদ ক্যাপসিকাম সরু লম্বা লম্বা করে মানে জুলিয়ান করে কাটা রয়েছে নুন সাদা মরিচের গুঁড়ো পেঁয়াজের স্লাইস এবং চিকেন সিজনিং পাউডার একটা স্টিলের বোলের মধ্যে প্রথমে মেয়োনিজ নেওয়া হচ্ছে দেখুন প্রায় 2 টেবিল চামচ মেয়োনিজ নেওয়া হলো এবারে লিচুর রসটা নেওয়া হলো তার মধ্যে সামান্য একটু নুন দেওয়া হলো প্রায় 2 টেবিল চামচ দেওয়া হলো এবার দেওয়া হচ্ছে চিকেন সিজনিং পাউডার 1/2 চা চামচ এবং 1 চিমটে সাদা মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে মেশাতে হবে মিক্স ইট ওয়েল খুব ভালো করে নেড়ে মেশাতে হবে জুলিয়ান করে কাটা 1 মুঠো সবুজ ও হলুদ ক্যাপসিকাম এবং 1 মুঠো পেঁয়াজ দেওয়া হলো এবার এর মধ্যে 8 পিস মাঝারি সাইজের চিংড়ি মাছ দেওয়া হলো সেদ্ধ করা চিংড়ি মাছ দিয়ে এবার এর মধ্যে দেওয়া হচ্ছে লিচুর শাঁস দু টেবিল চামচ লিচুর শাঁস দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে মেশানো হচ্ছে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এবার একটা প্লেটের মধ্যে লেটুস পাতা বিছিয়ে দিয়ে তার উপরে এটাকে প্রন উইথ লিচি মাইনিস তৈরি হয়ে গেল এটা একটা বিখ্যাত চাইনিজ স্যালাড তৈরি করে দেখালেন বিশ্ববিখ্যাত শেফ ক্লিফার্ড জিয়া আপনারা শিখে দিলেন বাড়িতে বানাবেন ভেরি ইজি টু মেক এবং সবাইকে খাইয়ে খুশি করবেন